ঢাকা উত্তর সিটির খালের দুই পাড়ের দখলদারদের কোনো ছাড় দেয়া হবে না বলে আবারও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটে আয়োজিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় এলইডি সড়ক বাতি সরবরাহ এবং স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঢাকা ওয়াসার কাছ থেকে বুঝে পাওয়া সকল খালের সিএস এবং আরএস দেখে তা দ্রুত উদ্ধার করা হবে বলেও জানান মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বলেন, ভালো কাজের স্বীকৃতি এবং মন্দ কাজের সমালোচনা কাজের গতি এবং উৎসাহকে আরও বাড়িয়ে দেয়। মোট 360 কোটি টাকা ব্যয়ে এলইডি সড়ক বাতি প্রকল্পের স্থাপন করা হচ্ছে। পরে প্রধান অতিথি ফিতা কেটে প্রকল্পটির উদ্বোধন করেন। এখানে উপস্থিত আছে যে খাল যারা দখল করে আছে তাদের জন্য মেসেজ, আপনারা চলে যান, নালে আমরা কিন্তু সেই খালের দুই পাড় যারা দখল করে আছেন আপনারা কিন্তু থাকতে পারবেন না। সিএস ম্যাপ দেখেই কিন্তু আমরা খালের সীমানা নির্ধারণ করব। আমরা মহানগরের জরিপ দিয়ে কিন্তু আমরা খালের মাপ নির্ধারণ করব না। ঢাকা শহরে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হয়েছে। আগামীতে ঢাকাকে একটা দৃষ্টিনন্দন বসবাস উপযোগী শহরে রূপান্তরিত করার জন্য আমরা আমাদের স্বস্থ স্থান থেকে কাজ করব।